नमस्कार आमार प्रिय श्रोता बंधुरा, आमार चैनल द अट्रैक्टिव स्टोरी ते सकल के जानाई स्वागत। आज के आमी जे पार्टी तुम्हारे जानाबो सेटी होच्छे क्लास सिक्सर लेसन नम्बर छय। जे पार्टीते बला होच्छे जे हाउ द लिटिल काइट लर्न टू फ्लाई, अर्थात कीभावे छोटो घुड़ीटा उड़ते शिखल। लिखेछेन कैटरिन पाइल। तो जाना जा लेखिका सम्पर्के साधारण धारणा। कैथरिन पाइल 1863 থেকে 1938 সালে তার মৃত্যু হয়। একজন আমেরিকান শিল্পী, কবি এবং শিশু সাহিত্যিক ছিলেন। ডেলাওয়ারের উইলমিংটনে জন্মগ্রহণ করেন। তার প্রথম সাফল্য আসে 1898 সালে দা কাউন্টার পেন ফেয়ারি রচনার মাধ্যমে। সারা জীবনে তিনি 30টির বেশি পুস্তক রচনা করেছেন এবং অন্যদের পুস্তকের চিত্রও এঁকেছেন। আসা যাক পোয়মটির বিষয়বস্তুর ওপর। তো কি বলছে আমাদের ছোট্ট ঘুড়িটির ব্যাপারে লেখিকা, সেটি জানা যাক। বলছে যে এইটা আমি পারবো না, ছোট্ট ঘুড়িটি বলল যখন সে তার মাথার ওপরে অন্যদের দিকে তাকালো। আমি জানি আমি পড়ে যাব যদি চেষ্টা করি উড়তে। চেষ্টা করো বলল বড় ঘুড়িটা, চেষ্টা করতেই হবে নয়তো পারবে না কোনো দিনই। আমার ভয় হচ্ছে তবু ছোট ঘুড়ি বলে ভয় করছে পড়ে যাব। বড় ঘুড়ি মাথা নেড়ে বলে ও বেশ বিদায় আমি চলি, আর সে উঠে গেল শান্ত আকাশে। তারপর ছোট ঘুড়িটির কাগজ নড়ে উঠল দৃশ্যটি দেখে, ঝাঁকিয়ে মুক্ত করলো সে নিজেকে। উড়ান দিতে প্রথমে ভয় পেয়ে পাক খায়, তারপর সাহসী হয়ে ওঠে, উঁচু থেকে আরও উঁচুতে ওঠে একা বাতাস চিরে। যতক্ষণ না বড় ঘুড়িটি চোখ নামিয়ে দেখতে পায় ছোট্টটি ধীর স্থিরভাবে ওপরে উঠে যায়, তারপর কীভাবে ছোট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত হলো যখন সে বড় ঘুড়িটির পাশাপাশি উড়ল। যখন অনেক নিচে সে মাঠ দেখতে পায় আর ছোট ছোট বিন্দুর মতো ছেলেরা ঘুরে বেড়ায়, ওরা বিশ্রাম নেয় ওপরে নিস্তব্ধ শূন্যে, শুধু পাখিরা আর মেঘেরা রয়েছে যেখানে। ওহ কি সুখী আমি, ছোট্ট ঘুড়ি চিৎকার করে বলে আমার সাহস ও চেষ্টায় এটাই সম্ভব করল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ঘুড়ির ছোট্ট পোয়ম। আশা করি বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং শ্রোতা বন্ধুদের জানাই, যাদের কিছু দরকার প্রয়োজন হবে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে আমায় লিখে জানাও, আমি সেইগুলি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।